सुप्रिय माध्यमिक परीक्षार्थी तुम्हारा जरा 2022 माध्यमिक परीक्षा देवे तुम्हारे रिड्यूस सिलेबासटी वेस्ट बेंगल बोर्ड अफ सेकेंडरी एडुकेशन थेके विज्ञप्ति आकारे दिए देवा हुए छे। एई भिडियोते बांगला विषय कोन अंशगुलो तुम्हारे पढ़ते हबे एवं सेई अंशगुलो थेके कि धरनेर प्रश्न आसबे से सम्पर्के विस्तारितभावे आलोचना करब। ताई एई भिडियोटिर কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি দেখার সাথে তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলটি হলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিও। এখনই সাবস্ক্রাইব করো মলয়দাস টিউটোরিয়াল চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো আমাদের সমস্ত ভিডিও সববার আগে পাওয়ার জন্য। প্রিয় বন্ধুরা, তোমাদের মাধ্যমিক 2022 বাংলা সিলেবাসের যে অংশগুলো বাদ গেছে সেখান থেকে তোমাদের কোনো ধরনের প্রশ্ন আসবে না। কেবলমাত্র যে অংশগুলো তোমাদের সিলেবাসে রয়েছে সেই অংশ থেকেই প্রশ্ন আসবে। বাংলা গল্প অংশে তোমাদের রয়েছে জ্ঞানচক্ষু, বহুরূপী, পথের দাবি, কেবলমাত্র নদীর বিদ্রোহ ও অদল বদল গল্পটি বাদ করে দেওয়া হয়েছে। অর্থাৎ নদীর বিদ্রোহ এবং অদল বদল থেকে কোনো ধরনের প্রশ্ন করা হবে না। বাংলা সিলেবাসের গল্প অংশ থেকে অর্থাৎ জ্ঞানচক্ষু, বহুরূপী, পথের দাবি এই তিনটি গল্প থেকেই তোমাদের প্রশ্ন করা হবে। এই তিনটি গল্প থেকে তোমাদের এমসিকিউ থাকবে তিনটি, শর্ট অর্থাৎ এসিকিউ কোশ্চেন করতে হবে তোমাদের চারটি, প্রশ্নমান তিনে করতে হবে একটি, প্রশ্নমান পাঁচে করতে হবে একটি, টোটাল তোমাদের 15 মার্কের গল্প অংশ থেকে প্রশ্নোত্তর করতে হবে। তো মনে রাখবে এমসিকিউর ক্ষেত্রে কোনো ধরনের অপশন থাকবে না, তবে এসিকিউ অর্থাৎ এক মার্কের যে ভেরি শর্ট কোশ্চেন রয়েছে সেক্ষেত্রে তোমাদের 5টি প্রশ্ন থাকবে, করতে হবে 4টি। এবং 3 মার্কের ক্ষেত্রে জ্ঞানচক্ষু, বহুরূপী, পথের দাবি এই তিনটি গল্প অংশ থেকে 2টি প্রশ্ন করা হবে, করতে হবে 1টি। এবং 5 মার্কের ক্ষেত্রেও জ্ঞানচক্ষু, বহুরূপী, পথের দাবি এই তিনটি অংশ থেকে 2টো প্রশ্ন থাকবে, করতে হবে 1টি। অর্থাৎ গল্প অংশ থেকে তোমাদের 15 নম্বরের প্রশ্নোত্তর করতে হবে। এরপর রয়েছে বাংলা কবিতা অংশ। বাংলা কবিতা অংশ থেকে তোমাদের যে বিষয়গুলো পড়তে হবে সেগুলো রয়েছে অসুখী একজন, আই আরও বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা, অভিষেক, প্রলয়ের লাশ। কেবলমাত্র তোমাদের অস্ত্রের বিরুদ্ধে গান এবং সিন্ধু তীরে এই অংশটি বাতিল করা হয়েছে। এই কবিতা অংশ থেকে তোমাদের এমসিকিউ থাকবে 3টি, এসিকিউ অর্থাৎ ভেরি শর্ট কোশ্চেন থাকবে 4টি, অর্থাৎ থাকবে না, এটি করতে হবে। প্রশ্নমান 3-এ করতে হবে 1টি, প্রশ্নমান 5-এ করতে হবে 1টি, টোটাল 15 মার্কের উত্তর তোমাদের করতে হবে। গল্পের ক্ষেত্রেও যেভাবে তোমাদের অপশন ছিল সেরকম কবিতা অংশের ক্ষেত্রেও এসিকিউ এর ক্ষেত্রে তোমাদের 5টি অপশন থাকবে, করতে হবে 4টি। প্রশ্নমান 3-এর ক্ষেত্রে 2টি অপশন থাকবে, অর্থাৎ যে কবিতা অংশগুলো রয়েছে সেই কবিতা অংশের মধ্যে থেকে 2টি অপশন থাকবে, করতে হবে 1টি। এবং প্রশ্নমান 5-এর ক্ষেত্রেও 2টি প্রশ্ন করা হবে, এই 5টি কবিতার মধ্যে থেকে করতে হবে 1টি। এরপর রয়েছে বাংলা প্রবন্ধ অংশ। বাংলা প্রবন্ধ অংশ তোমাদের 2টি ছিল, একটা হচ্ছে হারিয়ে যাওয়া কালিকলম আর একটা বাংলা ভাষায় বিজ্ঞান। হারিয়ে যাওয়া কালিকলম তোমাদের সিলেবাসে রয়েছে, বাংলা ভাষায় বিজ্ঞান বাদ করে দেওয়া হয়েছে। এই বাংলা ভাষায় বিজ্ঞান থেকে কোনো ধরনের প্রশ্ন করা হবে না। প্রবন্ধর ক্ষেত্রে তোমাদের হারিয়ে যাওয়া কালিকলম অংশে এমসিকিউ করতে হবে 3টি, এসিকিউ করতে হবে 3টি, প্রশ্নমান 3-এ কোনো ধরনের প্রশ্ন হয় না, প্রশ্নমান 5-এ 1টি প্রশ্ন করতে হবে, টোটাল তোমাদের 11 মার্কের প্রশ্ন হবে। হারিয়ে যাওয়া কালিকলম থেকে এমসিকিউ এর ক্ষেত্রে কোনো ধরনের অপশন থাকবে না, তবে এসিকিউ এর ক্ষেত্রে 4টি প্রশ্ন থাকে, করতে হয় 3টি। প্রশ্নমান 5-এর ক্ষেত্রে হারিয়ে যাওয়া কালিকলম অংশটি থেকেই তোমাদের 2টো প্রশ্ন থাকবে, করতে হবে 1টি। এরপর তোমাদের নাটক অংশ থেকে যে নাটক অংশটি রয়েছে সেটি হলো সিরাজদৌলা। এই সিরাজদৌলা নাট্য অংশ থেকে কোনো ধরনের এমসিকিউ, এসিকিউ, প্রশ্নমান 3-এর প্রশ্ন হয় না, কেবলমাত্র 4 মার্কের প্রশ্ন এই অংশটি থেকে করা হয়। 4 মার্কের প্রশ্নের ক্ষেত্রে তোমাদের 2টি প্রশ্ন থাকবে, করতে হবে 1টি, অর্থাৎ টোটাল তোমাদের সিরাজদৌলা থেকে 4 মার্কের প্রশ্নোত্তর হবে। এরপর রয়েছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ অর্থাৎ কণি। এই কণি অংশ থেকে কোনো ধরনের এমসিকিউ, এসিকিউ, প্রশ্নমান 3-এর প্রশ্ন হয় না, কেবলমাত্র প্রশ্নমান 5-এর জন্য প্রশ্ন করা হয়ে থাকে। প্রশ্নমান 5-এর জন্য তোমাদের মোট 2টি প্রশ্ন করতে হয়, এক্ষেত্রে তোমাদের 3টি প্রশ্ন দেওয়া হয়, অর্থাৎ এই কোণে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে তোমাদের 3টি প্রশ্ন 5 মার্কে থাকবে, করতে হবে যে কোনো 2টি, অর্থাৎ 10 মার্কের প্রশ্ন তোমাদের এই অংশটি থেকে করতে হবে।
এরপর তোমাদের ব্যাকরণ অংশ রয়েছে। তোমাদের ব্যাকরণ অংশের সিলেবাসে আগে ছিল বাক্য, বাচ্য, কারক, সমাস। তোমাদের রিডিউস সিলেবাস অনুযায়ী কারক ও অকারক সম্পর্ক, সমাস এই দুটি অংশ রয়েছে। অর্থাৎ এই দুটি অংশ থেকে তোমাদের প্রশ্নোত্তর করা হবে। এই দুটি অংশ থেকে প্রশ্নোত্তর করার ক্ষেত্রে এমসিকিউ থাকবে 8টি এবং এসিকিউ থাকবে 8টি, অর্থাৎ 16 মার্কের প্রশ্ন তো তোমাদের ব্যাকরণ অংশ থেকে করতে হবে। এমসিকিউ এর ক্ষেত্রে কোনো ধরনের অপশন থাকবে না, অর্থাৎ তোমাদের 8টি এমসিকিউ থাকবে, 8টি এমসিকিউই করতে হবে। কিন্তু এসিকিউ এর ক্ষেত্রে তোমাদের 10টি প্রশ্ন দেওয়া হবে, কারক অকারক সম্পর্ক এবং সমাজ থেকে 10টি প্রশ্ন দেওয়া হবে, করতে হবে 8টি। এরপরে মাধ্যমিক বাংলা নির্মিতি অংশ, অর্থাৎ যেটাকে রাইটিং স্কিল বলা হয়, সেই অংশ থেকে কাল্পনিক সংলাপ বা প্রতিবেদন, একটি কাল্পনিক সংলাপ থাকবে, একটি প্রতিবেদন থাকবে, তোমাদের করতে হবে যে কোনো একটি। অর্থাৎ কাল্পনিক সংলাপ তুমি করতে পারো বা প্রতিবেদন, তোমাদের দুটো অপশান দেওয়া থাকবে, যে কোনো একটি করতে হবে, মান থাকবে 5। অনুবাদ, অর্থাৎ ইংরেজি থেকে বাংলা অনুবাদ, একটি ইংরেজি অনুচ্ছেদ দিয়ে দেওয়া হবে, সেটা তোমাদের বাংলায় অনুবাদ করতে হবে, তার জন্য প্রশ্নমান থাকবে 4। এক্ষেত্রে কোনো অপশান থাকবে না, এটি তোমাদের বাধ্যতামূলক। রচনার ক্ষেত্রে প্রশ্নমান থাকছে 10, রচনার ক্ষেত্রে তোমাদের 4টি অপশান দেওয়া হবে, যে কোনো একটি করতে হয়। অর্থাৎ নির্মিতি অংশ বা রাইটিং স্কিলে তোমাদের প্রশ্ন থাকছে, পোষরাল প্রশ্ন উত্তর করতে হচ্ছে 19 মার্কের, রইল তোমাদের 10 মার্ক। অর্থাৎ 90 মার্ক তোমাদের এই বর্ণসহ গ্রন্থ, গল্প, কবিতা, নাটক, ব্যাকরণ অংশ থেকে টোটাল 90 মার্ক, এবং 10 মার্ক তোমাদের প্রকল্প অর্থাৎ প্রজেক্ট ওয়ার্ক হিসাবে স্কুল থেকে তোমাদের প্রজেক্ট লিখতে হবে। এ ছিল মাধ্যমিক বাংলা 2022-এর রিডিউস সিলেবাস এবং তার নম্বর বিভাজন। তোমরা এইভাবে সিলেবাসটি দেখে পড়ালেখা করো এবং সুন্দরভাবে পড়ালেখা চালিয়ে যাও, তোমরা মাধ্যমিকে অবশ্যই সাফল্য লাভ করবে এবং তোমাদের মনের মতো রেজাল্ট করবে। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।